পুরো দেশটা যেন ভারতের অধীনস্থের করদ রাজ্য হয়ে গেছে। ভারতের আদর্শ হলো হিন্দুয়ানি আদর্শ, বাংলাদেশের আদর্শ ইসলামী আদর্শ। আহলে হাদিস ছাড়া অন্যান্য মুসলমানদের মধ্যে দুটো আকিদা বিরাজ করছে, একটা হলো বেরলভি আকিদা, একটা হলো দেওবন্দী আকিদা। বেরলভিদের প্রথম আকিদা হচ্ছে আল্লাহ ব্যতীত অন্যের নিকট প্রার্থনা করা। আকিদা যার যেমন হবে আমলটা তেমন হবে। উক্ত আকিদা জাহালি আরবদের আকিদার চাইতেও মন্দ। তারা বলেন নবী আউলিয়ারা মরে না, ইবাদত করি না, কিন্তু এজন্যই করি ওরা আমাদেরকে আল্লাহর নৈকট্যে নিয়ে যাবে। এটা কি ও আল্লাহকে ওদেরকে দায়িত্ব দিয়েছে তোমার ওসিলা ছাড়া আমি ওদের ডাক শুনবো না? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون سورة أحقاف مكي পাঁচ আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রব্বুল আলামিনের জন্য ও যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পৃথিবীতে কোটি কোটি মানুষ বসবাস করছে, মানুষের দেহ সৌষ্ঠব হিসেবে আমরা সবাই এক। রঙের বর্ণের পার্থক্য হলেও মানুষের হাত পা নাক কান চোখ মুখ ইত্যাদিতে কোনো পার্থক্য নেই। অথচ এর মধ্যে আল্লাহ পাক জান্নাতি ও জাহান্নামী ভাগ করবেন। সবাই জান্নাতে গেলে পরীক্ষার কোনো প্রশ্নই ছিল না, যেমন ফেরেশতারা তাদের কোনো পরীক্ষা নেই, কিন্তু মানুষের পরীক্ষা আছে, কারণ তাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, সে ভালো মতো বাসায় করে চলার ক্ষমতা তাকে দিয়েছেন। অথচ অন্য অন্য পশু যারা বা প্রাণী যারা, তাদেরকে আল্লাহ যা বলেছেন তারা তাই করে। মাস পানির তলা থাকে, ডাঙ্গা উঠলে লাফাতে লাফাতে মরে যায়, সিংহ জঙ্গলে থাকে গ্রামে আসে না, ছাগল গরু যা দেখছেন তারা যাই বোঝো তাই করছে। কিন্তু মানুষ তার স্বাধীন সত্তা নিয়ে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। ইন্না হাদাইনা হুসাবিলা ইম্মা শাকরা ওয়া ইম্মা কাফুরা, আমরা মানুষকে সৃষ্টি করেছি অতঃপর তাকে হেদায়ত দান করেছি, ইচ্ছে করলে সে শাকের হতে পারে, ইচ্ছে করলে সে কাফের হতে পারে, হয় আল্লাহর কৃতজ্ঞবান্ধ হবে অথবা অকৃতজ্ঞবান্ধ হবে। এই স্বাধীনতা আমরা তাকে দিয়েছি, আর এই কারণেই সবাই জান্নাতে যাবে না এবং সবাই জাহান্নামেও যাবে না, পার্থক্য হবে। এই পার্থক্য বোধের মৌলিক মাপকাঠি হলো আকিদা। আকিদা হলো ভিত্তির মতো আর আমল হলো স্বাদের মতো। আকিদা যার যেমন হবে আমলটা তেমন হবে। বিল্ডিং তৈরি হচ্ছে,
ইঞ্জিনিয়াররা আর্কিটেক্টরা সব সুন্দর করে ডিজাইন করে দিচ্ছেন, নিচের ভিত যদি বাঁকা হয় পুরো বিল্ডিংটা বাঁকা হবে, একসঙ্গে পড়ে যাবে। তো ভিত মজবুত না থাকলে, যেমন দুনিয়া তো বিল্ডিং মজবুত হয় না, আখরা তো আপনার ফলাফল সঠিক হবে না। বাংলাদেশে মৌলিকভাবে আহলে হাদিস ছাড়া অন্যান্য মুসলমানদের মধ্যে দুটো আকিদা বিরাজ করছে, একটা হলো বেরলভি আকিদা, একটা হলো দেওবন্দি আকিদা। দুটো আকিদার মধ্যে অনেক ক্ষেত্রে মিল আছে, অনেক ক্ষেত্রে গড় মিল। আজকে খালি বেরলভি আকিদাটাই আপনারা শুনবেন, ধারণা পাবেন, মানুষের স্রোত বন্ধ হয়ে যাবে, কোথায় ছুটছে জানে না, লোক যাচ্ছে তাই আমরা যাচ্ছি। আল্লাহ বলছেন, মান আদাল্লা মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ মান লা ইস্তাজীবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা হুম আন দুআইহিম গাফিলুন। বিলবীদের প্রথম আকীদা হচ্ছে আল্লাহ ব্যতীত অন্যের নিকট প্রার্থনা করা জায়েজ, কোনো সমস্যা নেই। আল্লাহ ব্যতীত অন্যের নিকট প্রার্থনা করা জায়েজ, এটা মক্কা লোকদের মধ্যেও ছিল। সেই জাহেলি আরবের আকিদাই আমাদের মধ্যে নামে বেনামে বিরাজ করছে। আল্লাহ জিজ্ঞেস করছেন, অমন আদল্য, উচ্চতে বড় বিভ্রান্ত আর কে আছে, মিম্মাইয়া দাও মিন দুনিল্লাহ, যে আল্লাহকে ছেড়ে অন্যকে ডাকে, মাল্লা ইস্তাজীবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, যে তার ডাকে সাড়া দিবে না কিয়ামত পর্যন্ত। ডাকেন তো মূর্তিকে ডাকে শুনতে পাবে, অথচ মডার্ন যুগে মডার্ন মানুষ কি রাজনীতিবিদ কি ধর্মনেতা সবাই দৌড়াচ্ছে কোথায় কবরে না, যে দলের যে নেতা যেখানে শুয়ে আছে সে রাজনীতিবিদের দৌড় সেখানে যাচ্ছে, যে কোনো অকেশনে দৌড় সেখানে। তাহলে ধর্মনেতা যারা তাদের সঙ্গে এদের পার্থক্য কোথায়? আগে ভাবতাম রাজনৈতিক নেতারা এসব তার ঝামেলা নেই, এখন দেখছি এরা আরো বেশি। এরা মনে করে সেখানে যে ফাতেহা পাঠ করলেই আমি ইলেকশনে জিতে যাব, সে তো শুনতে পাচ্ছে না, নিজে স্বীকার হচ্ছে হ্যাঁ শুনতে পায় না, তো যাচ্ছ কেন, উত্তর নেই, চলছে চলবে ভাবখানে এই এর বিরুদ্ধে বললেই আমাদের কারাগারে নিয়ে যায় যে কথা বন্ধ করো, এদের কথা বন্ধ না করা পর্যন্ত মানুষ শুনবে না। এই যুগের এই জাহেলিয়াত 1500 বছর আগের জাহেলিয়াত, নতুন কিছু না, এটা মানুষের মধ্যে থাকে, শয়তান এগুলো করায় তাকে দিয়ে, ওটাই আল্লাহ জিজ্ঞেস করছে। তার চেয়ে বড় জাহিল আর কে যে সারা জীবন যদি ওই মূর্তির কাছে বা কবরের কাছে চিল্লাচিল্লি করে, সে কেয়ামত পর্যন্ত তার ডাকে সে সাড়া দিতে পারবে না। আল্লাহ বলে দিচ্ছেন, দেখো, আল্লাহ আলিল্লাহ দীনুল খালিস আল্লাযীনা ইত্তাখাযূ মিন দূনিহি আউলিয়া মা নাআবুদুহুম ইল্লা লিয়াক্বারিবুনা ইলাল্লাহি যুলফা, সূরা জুমার মক্কি 3। দেখো, আল্লাহর জন্য পাওয়ানো হয়েছে একটাই দীনুল খালিস, খালেস আনুগত্য, যেখানে কাউকে শরিক করা হবে না, এটাও ঠিক ওটাও ঠিক, রামও ঠিক রহিমও ঠিক, এটা দিয়ে কিছু হবে না, আপনি খালেস আনুগত্য আল্লাহর জন্যই পেশ করতে হবে। আল্লাহ লিল্লাহি দীনুল খালেস, আল্লাহর জন্যই খালেস দীন। والذين اتخذوا من دونه اولياء, যারা আল্লাহকে ছেড়ে অন্যকে আউলিয়া মনে করে, বন্ধু মনে করে, তারা বলে, মা নাআবুদুহুম, আমরা তো ওদের ইবাদত করি না, ইল্লা লিয়াক্বারিবুনা ইলাল্লাহি যুলফা, এজন্য যে ওরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দেবে। ইবাদত করি না কিন্তু এজন্যই করি ওরা আমাদেরকে আল্লাহর নৈকট্যে নিয়ে যাবে। এটা কি আল্লাহকে ওদেরকে দায়িত্ব দিয়েছে, তোমার ওসিলা ছাড়া আমি ওদের ডাক শুনবো না?
তিনি বলছেন ওদৌনি আস্তা জিবলাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেবো। আল্লাহ পরিষ্কার বলে দিচ্ছে, আর আপনি বলছেন যে না আল্লাহ এমনি শুনবে না, কাউকে দিয়ে ভয়া মিটিয়ে আল্লাহ কাছে যেতে হবে, দলিল যুক্তির শেষ নাই। আপনি আদালতে গেলে উকিল ধরেন কেন, যুক্তি সব জায়গায় এটা চলে। আরে বাবা, এটা তো মানুষ, উনি আল্লাহ, মানুষের কাছে গেলে মিডিয়া প্রয়োজন হয়, তো আল্লাহর কাছে তো মিডিয়া লাগে না, তো ডাইরেক্ট শুনতে পাচ্ছে। তো আন্তাউদ্দাল্লাহ কান্না খতরা হো ফাইল্লাম টাকুন তরা হো ফাইন্যারা, জিবরুল এসেকে শিখিয়ে দেন নেই, তুমি এমন ভাই ইবাদত করো যেন আল্লাহ তোমাকে, তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। অতটুকু ইমান যদি না থাকে তো এটা বিশ্বাস করো যে আল্লাহ তোমাকে দেখছেন, জিবরুল এসেকে ডাইরেক্ট শিখিয়ে দিয়েছেন নেই কথাগুলো, মিশকাতে দ্বিতীয় দুই নম্বর রাজি আছে না বলে, কিন্তু কোনো কথাই শুনতে রাজি না, যেটা আমরা করছি এটাই ঠিক, ভাবকো নাই আল্লাহ চেয়ে বেশি আমরা সব জানতে হয়ে গেছি। দু নম্বর আকিদা হলো নবী ও আউলিয়াদের বিষয়ে তাদের ভ্রান্ত আকিদা বেশ কতকগুলো আছে। আল্লাহ তার এক নম্বর আকিদা হলো আল্লাহ তার সৃষ্টির ব্যবস্থাপনা ও পরিচালনার জন্য দায়িত্ব দিয়েছেন বাসায়কৃত কিছু বান্দাকে, আল্লাহ ডাইরেক্ট কিছু করে না, তার মাধ্যমে করে। এই আকিদা সেই শুরু থেকেই চলে আসতেছে, সেই কিছু বান্দা কারা, মানুষ যখন আল্লাহকে দোয়া করে আল্লাহ তখন তার সেই দোয়াটা 319 জন নুজাবার কাছে পাঠিয়ে দেয়, তোমরা বাসায় করে দেখো একে দোয়া কবুল করা যাবে যাবে কি না, ওর পার্লামেন্টের লাদের। এবার এই 319 জন বাসায় করে দেয় 70 জন নকিবের কাছে, ওদের উপরে এক রাঙ্ক উপরে আরেক দল আছে, মানে আমাদের এমপি, তারপর কি উপমন্ত্রী, তারপরে হাফ মন্ত্রী প্রতি, এবারে ফুল মন্ত্রী, এবারে মন্ত্রী পরিষদে পাশ হবে সচিব না কী নাম হবে, এখানে যাবে আল্লাহর কাছে, একবার ডাইরেক্ট ওইভাবে সাজিয়ে নিয়েছে এরা। তো আল্লাহ খুব দুর্বল, তো এখন ওরা দিন আল্লাহকে আজকের আল্লাহ নাকি, বহু পুরনো আল্লাহ না, এই জন্য আল্লাহ এখন আমরা যখন দোয়া করি, দোয়া তো মেলা করে, হাজার হাজার দোয়া, কোন দোয়া কত কত কবলগির পাওয়া যায়, কাজ ভাগ করে দিয়েছে ডাইরেক্ট 319 জন নজাবার কাছে, তারপরে যায় সেটা 70 জন নকাবার কাছে, ওই 70 জন নকাবার সেগুলি আবার পাঠাই দেয় 40 জন আবদালের কাছে, বলে না কুতুব আবদাল বলে না, সে 40 জন আবদাল ওটা যাচাই বাছাই করে পাঠায় যায় কুতুবের কাছে। এই 7 জন কুতুব আবার সেটা পাঠায় যায় 4 জন আওতাদের কাছে, আওতাদ মানে পেরে, যে ঘরে খুঁটি আছে না, এই খুঁটি ছাড়া তো আর ঘর থাকবে না, এই 4 জন আওতাদের কাছে পাঠিয়ে দেয়। সে 4 জন আওতা যাচাই বাছাই করার পরে সে দোয়াটা পাঠিয়ে দেয় গৌসুল আজমের কাছে, তিনি থাকেন মক্কায়, বাংলাদেশের গৌসুল আজম থাকে ঢাকায়, কয়টা গৌসুল আল্লাহ জানে, বলে এক করে আর এক, মক্কার লোকরা তো গৌসুল আজম বলে না, ওখান তো বেদাতিদের আড্ডাখানে নেই এখন, আর আগে ছিল এক সময়, তো এখন ওরা মধ্যে গৌসুল আজমের জায়গা ট্রান্সফার করে ঢাকা নিয়ে এসে মনে হয়, এখানে খুব বেদাতি কারবার হয়। এই হলো 441 জন, 441 জনের পার্লামেন্টে পাশ হবে, তারপরে গৌসুল আজম সেটা ওকে করবে। গৌসুল আজম হচ্ছেন মক্কায় থাকেন, আল্লাহ জানে কোথায় থাকে। অথচ আল্লাহ কী বলছে, কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইউজিরু ওয়ালা ইউজারু আলাইহি ইন কুনতুম তাআলামুন, কে আছে পৃথিবীতে এমন মানুষ যার হাতে সব কিছুর মালিকানা রয়েছে, অথচ আল্লাহ হলেন আশ্রয়দাতা, তার বিরুদ্ধে আশ্রয় দেওয়ার কেউ নাই। যদি তোমরা জানো, জানি না তো আমরা স্বীকার করি, স্বীকার করি কিন্তু মানি না। ফাসে ইয়াকুলুনা লিল্লাহ, হ্যাঁ এই ক্ষমতা কেবল আল্লাহরই আছে, স্বীকার করবে, কুল ফান্না তাসহারুন, তাহলে তোমরা কোন দিকে মোহগ্রস্ত হয়ে ঘুরে বেড়াচ্ছ, আসলে আমার তো মোহগ্রস্ত, জাদু হলে যেমন অবস্থা হয় মানুষের জাদুগ্রস্ত ব্যক্তির, আমরা মোহগ্রস্ত স্বীকার করছি, আসলে আল্লাহ সাল করার ক্ষমতা নাই, এটা অস্বীকার কেউই করে না, অস্বীকার কেউই মানে না। দেখবেন সেলিমিল অসুখ হলে কী শুরু হয়ে যায়, মা একদিকে মানত করে, বাবা একদিকে মানত করে, সারিদিকে পাগল হয়ে যাবে, রাষ্ট্রের কবর তো রেহাই নেই, সব কবরে তারা যাবে,
সূরা মুমিনুন মক্কি 88-89 আয়াত। উক্ত আকিদা জাহালি আরবদের আকিদার চাইতেও মন্দ, কারণ তাদের উপাস্যদের আল্লাহর নিকটে সুপারিশকারী বলে মনে করত। ওরা তাদের উপাস্যকেই আল্লাহর কাছে যত মানুক না ওরা, যত মূর্তি পূজাই করুক না কেন, মনে মনে করতো এরা আমাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। কিন্তু এই বেরলভী আকিদার লোকেরা রুবুবিয়তের সকল ক্ষমতা তাদের কথিত পীর আউলিয়াদের মধ্যে বন্টন করে দিয়েছে, দেখলাম 441 মধ্যে বন্টন করে দিয়েছে। তো জাহেল আরবের জাহেলি আরবের লোকেরা এই মনে করতো এই মূর্তিগুলো আমাদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, দ্যাট ইজ আল্লাহর কাছে। আর এরা মনে করে আল্লাহর কাছে না, এই পার্লামেন্টের কাছে সুপারিশ করবে, যেটা আগে এককভাবে আল্লাহর হাতে করতো, আল্লাহ ক্ষমতায় রাখেছিল জাহেলি আরবের মূর্তি পূজারীরা। আর আমরা সরাসরি আল্লাহকে অত ক্ষমতাশালী মনে করি না, আল্লাহর ক্ষমা রুবুবিয়তের ক্ষমতাটাকে আমরা এইসব লোকদের মধ্যে বন্টন করে দিয়েছি। তাহলে জাহেলি আরবের লোকটিতে আমরা মুসলমান আরও খারাপ হয়ে গেলাম না? এইগুলো শিক্ষা এবং প্রশিক্ষণ যেখানে হয় সেখানে যাওয়া যাবে, আমরা প্রতিবাদ করছি, তারা এগুলো শেখাচ্ছে। এই ধরনের কোনো সম্মেলনে সমাবেশে কনফারেন্সে ইজতেমাতে যাওয়া কি কোনো জ্ঞানী মুসলমানের পক্ষে বৈধ বলে তারা মনে করতে পারে? প্রশ্নই ওঠে না। আমি তিনবার গেছি ভাই, আপনার ব্যবস্থা না যেয়েই বলছি, বুঝি নাই কেউ যে কী জন্য যায়, খালি পান চিবানো খানা পিনা গল্প গুজব এইসব। আর বয়ান হচ্ছে তো মাশাআল্লাহ, এক একজন এক এক ভাষায় বয়ান দিচ্ছে, কে কার কথা শোনে? কিন্তু না, যেতে হবে, গেলে বরকত আছে। এটা স্থান পূজা, মাটি পূজা হচ্ছে আসলে, যেখানে নসিহাত আছে তৌহিদের রিসালতের ও আখেরাত ভিত্তিক হয়, রিসালত ভিত্তিক নসিহাত হয়, সেখানে বান্দার যাওয়া উচিত। যেমন আমরা প্রতি জুমায় মসজিদে আসি, কিছু আখেরাতের বিষয় শোনার জন্যই তো আসি, ইসলামের কিছু বিধান জানার জন্যই তো আসি। এর বাইরে অন্য জায়গায় যেখানে কোনো জানার কিছু নাই, শেখার কিছু নাই, শেখার মানুষ যাবে? তিন, তারা বলেন নবী আউলিয়ারা মরে না। ঠিক হলো, নবীরা কি মানুষ না? মানে তাদের ধরনের একটা মানুষই না, আউলিয়ারা মানুষই না, এরা অন্য কিছু। তারা একটা আয়াতকে বেছে নিয়েছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, সূরা ইউনুস মক্কি 62-63 আয়াত। আল্লাহ বলছেন, দেখো যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয়ের কারণ নাই, তারা কোনো চিন্তান্বিত হবে না। আল্লাহর বন্ধু কারা? আল্লাযীনা আমানু, যারা ইমান আনে, কানু ইত্তাকুন, এবং যারা আল্লাহকে ভয় করে। এই দ্বিতীয় আয়াতে বলে দিচ্ছে, আপনি আমি আমরা সবাই আওলিয়া যদি আল্লাহকে ভয় করি। প্রত্যেক কাজে ঘুষের টাকা সামনে রেডি করা, আগে তো ব্যক্তিগত ঘুষ গোপন হতো, এখন সামষ্টিক ঘুষ পুরো অফিস ব্যাপী এক জায়গায় দিয়ে দিল, মানে অফিসাররা এখন সবের মধ্যে ভাগ করে দেবে। আপনি আল্লাহকে ভয় করলেন, যেন আমি যে নিচ্ছি আর অফিসার নিজেই তো আমাকে দিচ্ছে, আমার তো আপনি ফতোয়া খাটিয়ে নিলেন, অফিসার দিচ্ছে আর দোষ নাই, তো অফিসারকে আল্লাহ নাকি? সে কোন টাকা দিচ্ছে? ঘুষ দিচ্ছে, ঘুষের টাকার ভাগ দিচ্ছে আপনার, আপনি নিলেন, আল্লাহকে দেখেনি? এই বিষয়টা হলো এখানে বড় জিনিস, বান্দা যা কিছু করে আল্লাহ সবই শোনেন এবং জানেন। এই বিশ্বাসটুকু যদি আমাদের মধ্যে মজবুত থাকে, তাহলে বান্দা কখনোই অন্যায় করতে পারে না, তার কোনো পুলিশ লাগে না, দারোগা লাগে না, কিছুই লাগে না। হাদিসের বহু সুপরিচিত ঘটনা আছে না, একটা মহিলা জেনা করেছিল ইমরাতে গামে দিয়া, সে এসে বলল, হে আল্লাহ রাসূল আমাকে শাস্তি দিন, কেন আমি শাস্তির যোগ্য অপরাধ করেছি। আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নেননি, বারবার তিনবার চারবার মুখ ফিরিয়ে নিয়েছে। বলতে কি পাগল নাকি, যায় না কেন? না, শেষকালে বলতে উনি বাধ্য হলেন, বাচ্চা হোক তারপরে এসো, চলে আসছে বাচ্চা নিয়ে আসছে। তো না, বাচ্চাকে শক্ত খাওয়ার খাওয়া শিখুক, তারপর হবে। এবার যেন খেজুর খাওয়া শিখেছে, খেজুর ধরা অবস্থায় বাচ্চা নিয়ে বাচ্চার মা এসেছে,
চিন্তা করা যায়। এগুলো আল্লাহর প্রতি তাদের বিশ্বাস কীভাবে দৃঢ় হলে জীবন দেওয়ার জন্য বাড়িতে চলে আসে, একে কল্পনা করা যায়। এ তো ইসলাম। যখন তার সংসার করা হলো, শাস্তি দেওয়া হলো, বুক পর্যন্ত পুঁতিয়ে পাথর মেরে হত্যা করা হলো, মাথার ঘিলু ছুটকে যে একজন প্রখ্যাত সাহাবীর পায়ে লাগেছিল, উনি রাগত স্বরে কথা বললেন, হঠাৎ করে কেমন লাগছে না? তখন আল্লাহ পাক কঠোরভাবে আল্লাহ রাসূল ধমক দিল, খবরদার, তুমি জানো ও কী ধরনের তওবা করেছে? যদি তার তওবা সরা মদিনাবাসীর মধ্যে বন্টন করে দেওয়া হতো এটাই যথেষ্ট হয়ে যেত। যে তওবা এই মহিলা করেছে, কোথায় সে কবে কি করেছে কোনো সাক্ষী নেই, কিছুই নাই, নিজের স্বীকার করছে। তারপর বাচ্চা হয়েছে নমাস দশ দিন, এত দীর্ঘদিন চলে গেছে, আবার বাচ্চা বড় হয়েছে, সত্য খাওয়া শিখতে তপ্পের বছর গান গেছে, আবার সে চলে আসছে। কেন? সে বিশ্বাস করে দুনিয়াতে যদি আমি শাস্তি না নিয়ে চলে যাই, আখেরাতে জাহান্নামের কঠিন শাস্তি আমাকে ভোগ করতে হবে, ওই শাস্তির হাত থেকে বাঁচার জন্য আমাকে দুনিয়াতে শাস্তি গ্রহণ করতে হবে। এই অনুভূতি যখন আসে, তোমাকে মানুষকে অন্যায় করতে পারে? এই অনুভূতিটি আজকে ধ্বংস হয়ে গেছে মানুষের মধ্যে, এই বিভিন্ন বস্তুবাদী চিন্তাধারা এসে শিক্ষা ব্যবস্থা তো শেষ করে দিয়েছে, আর শিক্ষা জাতির মেরুদণ্ড, আর মেরুদণ্ড ভেঙে শেষ করে দিচ্ছে প্রতিটি ক্ষেত্রে। এখন বাবার এখন সন্তান লেখাপড়া সেই হবে কোথায়? গতকালকে রিপোর্ট এসছে যে স্কুলে শতকরা 9% বাচ্চা ক্লাস মানে 5 পর্যন্ত আর কি যারা বাংলা পড়তে পারে কোনো মতে, আর শতকরা 70-80% ছাত্রছাত্রী শিক্ষার্থী ইংরেজি পড়তে পারে না, অথচ ক্লাস 1-5 পর্যন্ত সব জায়গায় বাংলা আছে, ইংরেজিও আছে, কিছুই শেখে না। কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে এইসব শিক্ষা ব্যবস্থার পিছনে, কী শেখাবে সেখানে? বাংলাদেশের সামাজিক অবস্থা কি? ঢোল তবলা এইসব দিয়ে ছবি দিয়েছে সেখানে। এবার যে ম্যাপ বের করেছে তাতে পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিনকে উঠিয়ে দিয়েছে, শুধু ইসরায়েলকে রেখে দিয়েছে। এ কি মুসলমানদের শিক্ষা ব্যবস্থা? এটা ভারতের শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসাগুলোতে রামায়ণ গীতা পড়া অপরিহার্য করা হয়েছে, এবং তার পক্ষে সুপারিশ করছে ভারতের পার্লামেন্টের একজন এমপি আলেম নামধারী জনক ব্যক্তি, যিনি মাদ্রাসা বোর্ডের সভাপতি আলেম, এবং তিনি এই পর্যন্ত 101 মাদ্রাসা চালু করা হয়ে গেছে, আর 500 মাদ্রাসায় করবেন উনি, ওনাকে দিয়েই কাজটা করানো হচ্ছে, হিন্দুকে দিয়ে নয়। এরকম মাথা বিক্রি করা মুসলমান আমাদের দেশে নাই? একই সময় এই এক বছরে এই বছরই সব হচ্ছে, পুরো দেশটা যেন ভারতের অধীনস্থের করজ রাজ্য হয়ে গেছে। ভারতের আদর্শ হলো হিন্দুয়ানি আদর্শ, বাংলাদেশের আদর্শ ইসলামী আদর্শ। কোশ্চিনকালেও আমরা এক নই, আর একই জগত পার্থক্যের কারণেই বাংলাদেশ আজকে স্বাধীন রাষ্ট্র, আর নইলে তো হিন্দুর সঙ্গে ছিলামই ভালো, আলাদা ভাগাভাগি করার কী দরকার ছিল? বাংলাদেশের স্বাধীন সত্তাকে ধ্বংস করার জন্যই ইসলামী চেতনাকে ধ্বংস করার সুচতুর প্রচেষ্টা চালানো হচ্ছে। জাতি সাবধান, নবী আউলিয়ারা মরেন না, বললাম তো। যত আপনি দেখবেন মাজার উপরে বড় কি লেখা আছে, আমি কয়েকটা মাজার দেখেছি, এই আয়াতটাই বাসে করে লেখে ওরা, 62 আয়াত, ইউনুস 62 আয়াত, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহজানুন, আউলিয়াদের কোনো ভয় নেই, তারা কোনো চিন্তার কারণ নেই। কিন্তু পরের আয়াতটা লেখে না কোথাও, পরের আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যারা ইমান এনেছে এবং তারা আল্লাহকে ভয় করে। এটা দিলে তো আগেরটা বাদ হয়ে যায়, আউলিয়া বাদ হয়ে যায় না? আউলিয়াকে ওরা একটা খাস গোষ্ঠী মনে করে নিয়েছে, কিন্তু আউলিয়া বলে কোনো গোষ্ঠী মুসলমানদের মধ্যে নাই। এটা হিন্দুদের মধ্যে আছে, খ্রিস্টানদের মধ্যে আছে পোপাদ্রি, হিন্দুদের মধ্যে আছে গির্জা, ব্রাহ্মণ, যজমান ইত্যাদি নাম, মুসলমানদের মধ্যে এরকম কোনো ভাগাভাগি তো নাই। আল্লাহ কেন আউলিয়া বলেছেন? আল্লাহর বন্ধু হিসেবে, আল্লাহর বন্ধু আপনি হতে পারেন, আমি হতে পারি, যে কেউ হতে পারে,
এই অপকর্ম করছেন যারা তারা এই দেশে সবচেয়ে বড় দিনদার বলে খ্যাত, নিশ্চয় আপনারা বুঝতে পারছেন তারা কারা। এবার আসেন, নবী আউলিয়ারা তো মরে না, তাই না? আল্লাহ কি বলছেন? তার রসুলকে বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম লামাইয়িতুন, তুমি মরবে এবং ওরাও মরবে। মাইয়িত অর্থ করার জন্য কি আর ডিকশনারি খোলা লাগে নাকি? জানাজা পড়তে আসেন কার? মাইয়িতে তো আসেন, কেউ জীবিত মানুষ থাকলে কিছু কেউ জানাজা পড়বে? মাইয়িতের ব্যাখ্যাও যদি এরা না বুঝে, এরা কিসের আলেম? এদের মাদ্রাসায় পড়ালেই যে একেবারে বড় হুজুর হবে এটা মনে করেন না। মাদ্রাসা কি শেখানো হচ্ছে? এদিন আমাদের লেখা বইটা পড়বেন, মাদ্রাসা শিক্ষার অন্তরে একটা বই আছে না, এটা প্রত্যেক শিক্ষক যারা তিনি যে সাবজেক্টই হন না কেন এটা পড়া অপরিহার্য তার জন্য। তার কি বেরিয়েছিল কয়েক সংখ্যা ধরে, ওরা বই আকারে বেরিয়েছে, এটা আপনারা পড়বেন। দয়া করে যারা অভিভাবক শিক্ষার্থী শিক্ষক তাদের প্রত্যেকের পড়া উচিত। কি সর্বনাশ তার করে দিচ্ছে! চার, নবী ও আউলিয়াগণ স্ব স্ব কবরে রক্তমাংসের দেহে জীবিত, এটি বিশ্বাস করা যায়? রক্তমাংসের দেহে জীবিত তাহলে কবর গেছে কি জন্য? আচ্ছা, আল্লাহ কি বলছেন? ও ইন্নাকা মাইতুন, যেটা বলছিলাম এই আয়াত পড়েই কিন্তু আল্লাহ রসুলের মৃত্যুর পরে সব সাহাবিরা তো হতভম্ব হয়ে গেল, রসুল তো মরতে পারেন, এমনকি ওমর ফারুকের মতন বিখ্যাত ব্যক্তিও তিনি খেয়ে হারিয়ে ফেলেছিলেন। আরে মরে গেলেন না, হতে পারে না। মুসা আলাইহিস সালাম যেমন 40 দিন দূরে ছিলেন তৌরাত আনার জন্য, আমার নবীও ঠিক অমনি করে আল্লাহর সান্নিধ্যে চলে গেছে, আবার আসবেন। প্রায় 3 কিলোমিটার দূরে সালা উপত্যকায় থাকেন আবু বকর সিদ্দিক, মৃত্যুর খবর পেলেন সেখান থেকে সোজা চলে আসলেন। থেকে যে মানুষ হইচই কান্নাকাটি লাগাইছে, যাতে অবস্থা স্বাভাবিক বুঝতে তো পারছেন। ওমরের অবস্থা এই হয়তো, অন্যদের অবস্থা কী হয়? রসুল মরে গেছে, আমার আল্লাহ রহিম বাবা কী হবে, কী অবস্থা আমাদের হবে? আবু বকর সিদ্দিক ধৈর্যের বাস্তব প্রতিমূর্তি, কিছুই না বলে চুপচাপ চলে গেলেন ঘরে। আল্লাহ রসুলের স্ত্রীকে আয়েশা না, আয়েশা আবু বকর কী হয়, মেয়ে না, যে মাথায় মানে মুখ তো ঢাকা আছে, কাপড়টা খুলে দিলেন, টুমু খেলেন, বললেন তুমি জীবনেও ছিলে প্রশংসিত, মৃত্যুর পরেও তুমি প্রশংসিত। ঢেকে দিলেন, সোজা বাইরে চলে এলেন, এসে ওমরকে 2 লাখ ধমক লাগে, বস, শোনো যারা এখানে আছো, আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম লামাইয়িতুন, এ মোহাম্মদ তুমি অবশ্যই মরবে, তোমার তারাও মরবে, অর্থাৎ তোমার শত্রুরাও মরবে, মিত্ররাও মরবে, কেউ বেঁচে থাকবে না দুনিয়াতে। এই আয়াত পড়ে উনি সবাইকে নসিহত করলেন। ওমর ফারুক ধপাস করে বসে পড়লেন। ওমর বললেন, আমার মনে হলো আয়াতটা আজকে নাজিল হলো, আয়াতটা আমি জানি। এইটা শোনার পরে আমার সমস্ত আবেগ অনুভূতি শেষ হয়ে গেল, বসে পড়লেন ধপাস করে একবারে। এ কি মনে হলো আয়াতটা বোধ এখন নাজিল হলো? অনেক সময় হয় না, অতি কাছের মানুষ যখন মৃত্যুবরণ করে তখন কিন্তু মানুষের এরকম অবস্থা ঘটে হতেও পারে, এটা কোনো অস্বাভাবিক কিছু না। কিন্তু কোরআন যেমন এমন বাণী আল্লাহ পাঠিয়েছেন যে সকল অবস্থায় আপনাকে কোরআন সোজা পথে সিরাতে মুস্তাকিমে নিয়ে যাবে। সিরাতে মুস্তাকিম হচ্ছে মৃত্যু ব্যক্তি সে কিছুই করতে পারে না, এটাই সিরাতে মুস্তাকিম। মৃত্যু ব্যক্তি যে আবার মানুষের উপকার করতে পারে এটা সিরাতে মুস্তাকিম নয়, মানে এটা শয়তানের রাস্তা। যে আয়াত পড়ে আবু বকর সিদ্দিক মানুষকে সান্ত্বনা দিলেন, সেই আয়াত পড়েই আমরা আমাদের পীরাউলিয়াদেরকে জিন্দা মনে করতেছি, উল্টো হয়ে গেল না? মানে আবু বকর যেন বোঝে নি, আমার বুঝতে বেশি ভাব কেন তাই হচ্ছে না? আল্লাহ বলছেন, আমা আন্তা বি মুসমিইন মান ফিল কুবুর, হে মোহাম্মদ তুমি কখনোই তাকে শোনাতে পারো না যে কবরে চলে গেছে। কবর কোন ব্যাখ্যা দেওয়া লাগবে? কবর মানতে কবরই। তিনি বলছেন, ইন্না কালা তসমিউল মাউতা ওয়ালা তসমিউ সুম্মা দোয়া ইজা আল্লাহ মুদবিরিন, নিশ্চয়ই তুমি কোনো মৃত ব্যক্তিকে শোনাতে পারো না, নিশ্চয়ই তুমি
কোনো বধির ব্যক্তিকে আহ্বান শোনাতে পারো না যখন তারা পিছ ফিরে চলে যায়। বগুড়া কারাগারে থাকতে একজন কারারক্ষী পুলিশ, সে এই আগেদায় বিশ্বাসী ছিল। আমি তো ডেলি সকালে ওখানে দশ দিতাম, সেদিন ওর পালা পড়েছে, তিন ঘন্টা পর পাল্টায়। তো স্যার আল্লাহ বলছে তুমি শোনাতে পারো না, তো উনি তো শুনতে ভাই বলতে বাহ এই যে আর এক মহা তার্কিক, আল্লাহ তো বলছে তুমি শোনাতে পারো না, তাই ও তো শোনাতে পারে না, এটা তো আল্লাহ বলেনি। অতএব যে মাইয়াত কবরে আছে সে তো শুনতে পাইছে। তো না আমি আয়াতটা বললাম, দেখো আল্লাহ বলছেন আমিন বরা হিম বার জখুন ইলা ইয়ামিল ইব আসুন, তাদের সামনে পর্দা থাকে পুনরুত্থান দিবস পর্যন্ত। দেখো যে কোনো অনুবাদ পড়ো, আমার যদি বিশ্বাস না হয় বাংলা কোরআন তো বহুত আছে বাংলাদেশে, পড়ো দেখো কী বলছি জানে, তুমি শোনাতে পারো না, ওরা কি শুনতে পায়, ওরাও শুনতে পারবে না। এই জন্য আমিন বরা হিম বার জখুন, ওদের সামনে পর্দা থাকবে, পর্দার উপর থেকে কেমন কি শুনবে, যে আপনারা যখন লিফটে ওঠা নামা করেন না, আল্লাহ নবী জামানের তো লিফট ছিল না, লিফটের মধ্যে হাজার সাল্লাহ সাল্লি করেন বাড়ি থেকে শুনতে পাবে, তো ওরা তো ওটা তো পর্দা, এগুলো উত্তর দিতে পারে না। গ্লাস দিয়ে বন্ধ করে দিয়েছেন, ওপর দেখতে পাচ্ছে আপনাকে, আমি আপনাকে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যে কী বলছি না বলছি কিছুই কেউ বুঝতে পারছে না, এটা তো স্বাভাবিক কথা। এই বরজাখ হলো পর্দা, এই পর্দা যখন থাকবে আপনি শোনাতেও পারবেন না শুনতেও পারবেন না, কথা শেষ। এরপরেও মানুষ মানতে চায় না, দেখ পুলিশ মাত্র কর্তব্যতা লেখা পড়ে, সে আমাকে বলতো উপদেশ দিচ্ছে স্যার আপনার ব্যাখ্যা ভুল হচ্ছে, বুঝতে পারছেন। বিশ্বাস এমন খারাপ জিনিস, সে কিন্তু নিয়মিত পাশাপ সালাদা থাকে, ওই যে পুলিশের দাঁড়িয়ে সবই আছে, আগে দেয় এমন সিরকি আঁকে দেয় ও সমস্ত সালাচ্ছে, ওর সব ব্যর্থ হবে না। অতএব বান্দা সাবধান, আকিদা আগে ঠিক করেন, তারপরে যে হুড়াহুড়ি করবেন না। একজন লোকই যথেষ্ট আল্লাহর দিন কায়েম করার জন্য, হাজার লোকের ভোটাভুটি নিয়ে আল্লাহ কাউকে পাস করাবে না, ফেলও করাবে না। পাঁচ নম্বর আকিদা তাদের, নবী আউলিয়ারা গায়েব জানেন, নাউজুবিল্লাহ গায়েব জানতো, ওর বাচ্চা হবে কি না বলতে পারে, ওর বউয়ের পেটে ছেলে হবে না মেয়ে বলতে পারে, কিন্তু না ওদের বিশ্বাস হলো নবী আউলিয়ারা গায়েব জানেন। আল্লাহ কি বলছেন, ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া, সূরা আনআম মক্কি 59 আয়াত। আল্লাহর কাছে গায়েবের চাবিকাঠি, তিনি বৈতুতা কেউ জানে না। আল্লাহর এই কথার বিপরীতে আমরা বলছি নবী আউলিয়ারা গায়েব জানেন, তা আপনার কথা মানবো না কোরআনের কথা মানবো, কী আর বলবে তিনি বলেন। তাদের ছয় নম্বর আকীদা হলো মোহাম্মদ নূরের নবী ছিলেন, উনি মানুষ না, অথচ আল্লাহ বলছেন ইন্নামা আনা বাশারু মিসলাকুম ইউহা ইলাইয়া, নিশ্চয়ই আমি তোমাদের মতো একজন মানুষ, আমার কাছে ওহি নাজিল হয়। এই পরিষ্কার থাকা সত্ত্বেও সুরে কাহফ 110 আয়াত আপনি শুনবেন না, তো আপনার কে শোনাবে, আমাদের দায়িত্ব শোনানো, তা শুনিয়ে যাচ্ছে, পারলে আমল করবেন জান্নাত দেবেন, না পারলে আমল করবেন না জাহান্নামে যাবেন, আমি কি অন্য কবরে যাব না, দায়িত্ব বলেই বলছি এগুলো। সাত নম্বর আকীদা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সর্বত্র হাজির নাজির, এটি পরেই তো শুনবেন না মাইকে সবাই উঠে দাঁড়িয়ে যাবে, মানে রুহ হাজির হয়ে গেছে, কোনো কোনো জায়গাটা চেয়ার খালি রাখে, রুহ এসে বসে চেয়ারে, ক্যাম করে না, মিলাদ ক্যাম চলছে কীভাবে, এইভাবে তো আসছে। তারা বলে তো গান তো শোনেন, তুমি এ নূরের নবী, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবিত সবই, এর এই গানগুলো কারা বানাইছে, মুসলমানরা বানায়নি, তারা কোন ধরনের মুসলমান, অথচ তারা সালাদ শ্যাম টুপি দাঁড়িয়ে আপনার সেই বেশি, আর পাগড়ি ছাড়া তো চলেই না তারা। এই আকিদা শিরকি আকিদা, এগুলো থেকে আমাদের তওবা করতে হবে। সর্বত্র হাজির নাজির, আল্লাহ প্রতিবারটা দেখেন, আল্লাহ তার রসুলকে বলছেন দেখো অমা কুন্ত বে জানবিল গরবিয়ে ইজ কদাইনা মুসা আল আমরা, অমা কুন্ত বে শাহিদিন দুনাল, অমা কুন্ত মিনা শাহিদিন, যখন মুসাকে আমি তওরাত দিলাম তখন
বেজানিব লগারবি তুর পাহাড়ের পশ্চিম পাশে যখন তরে দেই আমা কুন্তা তুমি সেখানে শাহিদিন মানে তুমি ছিলে না যদি আল্লাহ রসুল সর্বত্র হাজির নাজির হতেন তাহলে মূসাকে যখন আল্লাহ তরে দিলেন তুমি সেখানে হাজির থাকতে পারতেন না তখন তো এখন জন্ম হতো মানে আগাতে জন্ম তো লাউলাকা আল্লাহ খালাক্ত আল্লাহকা আসলাম জমিন কিছুই হতো না যদি উনাকে আর সৃষ্টি না করা হতো এই তো বলা হচ্ছে তাই না তো অতএব মূসা টুসা সবার আগে তো উনি হয়েছেন তাদের ধারণা মতে আমরা বলি শেষ নবী ওনারা বলতে শেষ নবী কেন শেষে আবির্ভাব হয়েছে কিন্তু হয়েছে অনেক আগেই আসলাম জমিন সৃষ্টির আগে হয়েছে এই যে আকিদা এটাই প্রতিবাদ হচ্ছে এই আয়াতে তুমি ছিলে না সেখানে উপস্থিত যখন আমরা মূসাকে তরে দেই তুর পাহাড়ের পশ্চিম প্রান্তে আল্লাহ নিজেই বলছেন তুমি হাজির ছিলেন আর আমরা বলছি উনি সর্বত্র হাজির আছেন আকিদা শিরকি আকিদা নয় মনে রাখবেন এই সাতটি আকিদা হলো ব্রেলভি আকিদা এটা অত্যন্ত খারাপ কবরগুজারি এরপরও আবার বেরিয়েছে দেওবন্দি আকিদা দেওবন্দি আকিদা হচ্ছে আরও বারোটা সুযোগ হলে পরে একদম শুনবেন এইসবগুলো ওই আমার বইয়ের মধ্যে সব পাবেন তো এই সমস্ত আকিদা নিয়ে যারা বাংলাদেশে দপ্তরে আমরা সব মুসলিম উম্মা তাই না তাহলে সব তো শিরকি উম্মা হয়ে গেছি এ থেকে বাঁচার জন্য আমাদের প্রত্যেকের চেষ্টা করা কর্তব্য আল্লাহকে আমাদের সবাইকে সিরাত মুস্তাকিমের রাস্তা হৃদায়ত দান করুন আমিন আকুলু কওলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আমাদের তবলিগ ইজতেমা কবে 22-23 না ফেব্রুয়ারি মাসের আজকে ফেব্রুয়ারির 2 তারিখ আলহামদুলিল্লাহ আপনাদের ডেটটা মনে আছে খুশি হলাম এখানে কি এইসব গল্প হবে আল্লাহ রসুল মরেনি এসে বলবো নাকি আমরা বাসাই করে কাজ করবেন যদি মনে লাগে এখানে কিছু সহি কথা শোনা যাবে তাহলে যাবেন কার প্রতি আমাদের কারো চাপ নেই এই ইস্তেমা করার জন্য আসমান থেকে টাকা নাজিল হয় ওষুধ গেলে নাজিল হয় 42 টাকা টাকা থাকে টাকা দিতে হবে বিশাল প্যান্ডেল হচ্ছে নতুন জায়গায় এবার দেখছেন তো সবাই না এই মাথাতে ও মাথা গেলে আমার নাতিকা টেরি পেলাম না ওই মাথাতে ওই মাথা হাঁটি গেছে যাওয়াতকে খুঁজেই পায় না ছোট্ট একটুখানি দেখা যাচ্ছে এই বিশাল ময়দান প্যান্ডেল আয়োজন করতে এটা দেখতে ভয় পেয়ে গেছে ওই হবে কী করে আল্লাহ জানে কীভাবে তিনি করবেন তারপরে আমাদের পুরো ভরসা আপনারা সহযোগিতা করবেন পূর্ণ নেকি ভাবেন আমরা সেই দোয়া করতে পারি